আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি খন্দকার খালেদা আক্তার, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দুই নম্বর ক্লাসটি নিব, যেটি 2021 সালের আপনাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে তার প্রস্তুতি স্বরূপ। আজকে আমার এই দুই নং ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 5 দেখতে হলে আলো চায়ের ল্যান্স এবং ল্যান্সের ক্ষমতা, এই দুটি টপিকের উপর আমি আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আসি ল্যান্স কাকে বলে। আগে আমরা সংজ্ঞাটা দেখি, তারপর আমি চিত্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। ল্যান্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে ল্যান্স বলে। তার মানে ল্যান্স এমন একটি প্রতিসারক মাধ্যম যেখানে প্রতিসরণ ঘটবে আলোর এবং দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সেটা সীমাবদ্ধ হতে হবে। তার মানে সংজ্ঞাটা থেকে আমরা বুঝতে পারি যে দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা ল্যান্স বলছি। দুটি গোলীয় মাধ্যম চিন্তা করি, এই একটা গোলীয় মাধ্যম যদি চিন্তা করি অংশবিশেষ, আরেকটি গোলীয় মাধ্যমের অংশবিশেষ যদি এটা চিন্তা করি, তাহলে এই যে দুটি গোলীয় মাধ্যমের দ্বারা যেই যে অংশটুকু আবদ্ধ হয়েছে সেটা যে প্রতিসরণ ঘটায়, প্রতিসরক পৃষ্ঠ হয়েছে, এটাকে আমরা বলছি ল্যান্স। আবার এটাকে আরেকভাবে দেখতে পারি, এই একটি গোলীয় অংশ, একটি গোলকের গোলীয় অংশের কিছু অংশ এবং আরেকটি এটা দ্বারা এই যে এই অংশটুকু সীমাবদ্ধ হয়েছে, এটা অনেক বড় হয়ে গেছে, এই সীমাবদ্ধ অংশটাকে আমরা কি বলছি? ল্যান্স বলছি। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে ল্যান্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তো এই যে দুই ধরনের প্রতিসারক মাধ্যম দেখতে পাচ্ছি দুইটা আকারের, সের উপর ভিত্তি করে কিন্তু আমরা আবার ল্যান্সকে আমরা কী করছি, দুই ভাগে ভাগ করছি। তার আগে আমি বলে নিই, ল্যান্স সাধারণত কাচের তৈরি হয়, কিন্তু বর্তমানে কোয়ার্স বা প্লাস্টিক ইত্যাদি দিয়েও ল্যান্স তৈরি করা হয় এবং এই কোয়ার্স এবং যে প্লাস্টিকের ল্যান্সের ব্যবহার দিন দিন বেড়ে চলছে। তো আসুন, আমরা ল্যান্সের সাধারণত দুই ধরনের হয়, একটা উত্তল বা অভিসারী ল্যান্স, যেটাকে ইংরেজিতে কনভেক্স ল্যান্স বলে। উত্তল বা অভিসারী ল্যান্সটুকু একটু দেখি। আমি যে একটি দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা যে সীমাবদ্ধ অংশটুকু দেখিয়েছি সেটাকে আমি বলছি কি, উত্তল বা অভিসারী বা কনভেক্স ল্যান্স। এই ল্যান্সটাকে দেখুন, এর আকারটা দেখুন আমরা, এর দুই প্রান্ত সরু এবং মধ্যভাগ মোটা। আবার দ্বিতীয় যেই ল্যান্সটি বা দ্বিতীয় যেই ল্যান্সটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবতল বা অপসারী ল্যান্স, যেটাকে কনকেভ ল্যান্স বলে। কনকেভ ল্যান্সের যে চিত্রটা দেখুন, এই যে দুটি গোলীয় পৃষ্ঠের দিয়ে সীমাবদ্ধ যে অংশটুকু এটাকে বলছি আমরা কি, অবতল ল্যান্স বা অপসারী ল্যান্স। আমি প্রত্যেকটা সংজ্ঞা যখন বুঝাবো তখন কেন এটাকে অপসারী এবং কেন এটাকে অভিসারী বলা হয়েছে সেটাও বলে দিব। তো এই যে এই প্রতিসারক মাধ্যমটাকে আমরা বলছি কি, অবতল ল্যান্স। প্রিয় শিক্ষার্থীরা, আসল সংজ্ঞাটা আমরা একটু এখানে আবার স্পষ্ট করে লিখে দিয়েছি যে উত্তল ল্যান্সের সংজ্ঞাটা তাহলে কী আসছে, যে যে ল্যান্সের মধ্যভাগ পুরু, দেখুন ল্যান্সটির মধ্যভাগ পুরু এবং প্রান্তভাগ সরু, এই ধরনের ল্যান্সকে আমরা উত্তল ল্যান্স বলছি। এবং উত্তল ল্যান্সের মধ্যে এখানে একটি চিত্র দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে উত্তল ল্যান্সের মধ্য দিয়ে যদি সমান্তরাল আলোকরশ্মি আপতিত হয় তাহলে প্রতিসরণের পর তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। হ্যাঁ, এই জন্যই কিন্তু এই ধরনের ল্যান্সকে আমরা অভিসারী ল্যান্স, মানে এই যে আপতিত রশ্মিগুলো ল্যান্সটা কী করেছে, প্রতিসরণের পরে রশ্মিগুচ্ছগুলোকে কী করেছে, একটা বিন্দুতে মিলিত করেছে বা অভিসারী করেছে। এই জন্য আমরা উত্তল ল্যান্সটাকে কী কিন্তু কী বলতে পারছি, অভিসারী ল্যান্স বা কনভেক্স ল্যান্স বলতে পারছি। তাহলে আমরা উত্তল ল্যান্সটাকে আরেকবার বলতে পারি, আমি আরেকটু আপনাদেরকে মনে করে দিচ্ছি যে এই যে সমান্তরাল রশ্মিগুলো এর মধ্যে আপতিত হওয়ার পরে প্রতিসরণ ঘটছে এবং সেটা একটা বিন্দুতে মিলিত হচ্ছে প্রতিসরণের পরে, এবং এই মিলিত হওয়ার কারণে সেটাকে আমরা কী বলছি, অভিসারী ল্যান্স বলছি। ঠিক অনুরূপভাবে দেখুন অবতল ল্যান্স, যেটা আমি এখানে আপনাদেরকে একে দেখিয়েছি কীভাবে তৈরি হয়েছে, সেই অবতল ল্যান্সে দেখা যাচ্ছে যে সমান্তরাল আলোকরশ্মিগুলো যে প্রতিসরক পৃষ্ঠে আপতিত হলো এবং প্রতিসরণের পর দেখা যাচ্ছে যে তাদেরকে যদি পিছনের দিকে বাড়ানো হয়েছে তাহলে মনে হচ্ছে যে একটা বিন্দু, যেটাকে আমি এফ দ্বারা ইন্ডিকেট করেছি, এই বিন্দু থেকে সেগুলো কী হচ্ছে, অপসারিত হয়ে যাচ্ছে। এই ধরনের ল্যান্সকে আমরা কী বলছি, অবতল ল্যান্স বা অপসারী ল্যান্স। যেহেতু একটা বিন্দু থেকে প্রতিসরিত রশ্মিগুলি অপসারিত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই এই ধরনের ল্যান্সকে আমরা
অপসারী ল্যান্সও বলছি। তো এই যে প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে আমি উত্তল ল্যান্স এবং অবতল ল্যান্স সম্পর্কে ধারণা দিলাম, সেই এই যে উত্তল ল্যান্স এবং অবতল ল্যান্সের কিছু সংজ্ঞা আমাদের দেখতে হবে। ওদের গঠনগত কারণে এই সংজ্ঞাগুলো আসে, যে সেগুলো হচ্ছে বক্রতার কেন্দ্র কী, প্রধান অক্ষ কী, এগুলো আপনাদের বইয়ে আছে, আলোক কেন্দ্র কী, প্রধান ফোকাস কী, ফোকাস দূরত্ব কী। আমি প্রথমে যদি বক্রতার কেন্দ্র বলতে চাই, আমি একটু এই দিকটাতে আসি। প্রথমে যে দিকটা আপনাদেরকে একে দেখিয়েছি, একটু লক্ষ্য করুন, এই যে আমি উত্তল ল্যান্সটাকে কী বলেছি, দুটা গোলকের দ্বারা সীমাবদ্ধ অংশকে, আমি প্রপার গোলক আঁকতে পারিনি, তো এই যে সীমাবদ্ধ অংশটাকে দেখাচ্ছি এখানে, দেখুন যে এটা এটা যেহেতু একটা গোলক তার অবশ্যই কেন্দ্র আছে, এবং এটা যেহেতু একটা গোলক তারও অবশ্যই কেন্দ্র আছে, এবং এই যে প্রতিসরক পৃষ্ঠটা যেটা উত্তল ল্যান্স বলে আমরা ইন্ডিকেট করেছি, এই তাহলে এই উত্তল ল্যান্সের যে একটা অংশ এসেছে যে গোলকের থেকে, এবং আরেকটা অংশ এসেছে কি অন্য একটা গোলকের, এই এই দুটো গোলকের অংশ বিশেষ দিয়ে কিন্তু এটা কী হয়েছে, সীমাবদ্ধ হয়েছে। তাহলে এই যে এই দুটো গোলকের কেন্দ্রকে আমরা কী বলছি, বক্রতার কেন্দ্র বলছি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এবং প্রধান অক্ষ কাকে বলে, ঠিক অবতল ল্যান্সের ক্ষেত্রেও যদি বক্রতার কেন্দ্র দেখতে চাই, আমি একটু একে দেখাই দিই। এটা বেশি বড় হয়ে গেছে। তাহলে এই যে এখানে অবতল যে পৃষ্ঠটা বা প্রতিসরক পৃষ্ঠটা আবদ্ধ হয়েছে, এটাকে আমরা অবতল ল্যান্স বলেছি, এবং এই অবতল ল্যান্স যে দুটা গোলকের অংশ দিয়ে সীমাবদ্ধ তা লাভ করেছে, সেই অংশ দুটার কেন্দ্রকে আমরা কী বলছি, বক্রতার কেন্দ্র। তাহলে এই দুটো পয়েন্টকে আমরা কী বলতে পারি, বক্রতার কেন্দ্র অবতল ল্যান্সের ক্ষেত্রে, এবং এই দুটো পয়েন্টকে আমরা কী বলছি, বক্রতার কেন্দ্র উত্তল ল্যান্সের ক্ষেত্রে। এখন প্রধান অক্ষের যদি প্রধান অক্ষটাকে যদি আমরা দেখাতে চাই, তাহলে দেখুন এই যে বক্রতার কেন্দ্র দেখিয়েছি আমি অবতল ল্যান্সের ক্ষেত্রে, দেখুন এই দুটা বক্রতার কেন্দ্রকে যদি যেই রেখা দ্বারা মিলিয়ে দিচ্ছি, এই রেখাটাকে আমি কী বলছি, প্রধান অক্ষ। তার মানে এই গোলকের কেন্দ্র দিয়ে যে এই রেখাটা কল্পনা করা হচ্ছে সেটাকে আমরা কী বলছি, প্রধান অক্ষ। সেম এটার ক্ষেত্রেও একই রকম হবে। এবার আসি আলোক কেন্দ্র কাকে বলে। আলোক কেন্দ্রটাকে বোঝাতে হলে আমরা একটা উত্তল ল্যান্স চিন্তা করি বা অবতল ল্যান্স চিন্তা করি। এই যে প্রতিসরক পৃষ্ঠ উত্তল ল্যান্স চিন্তা করেছি, এবং এই এটাকে একটা অংশ দ্বারা ভাগ করা হয়েছে, হ্যাঁ, এবং এখানে যখন এই যে আমি সমান্তরাল আলোকরশ্মি দেখিয়েছিলাম উত্তল ল্যান্সের ক্ষেত্রে, আপনারা প্রথমেই দেখেছেন এই যে সমান্তরাল আলোকরশ্মিগুলো এর মধ্যে আপতিত হচ্ছে এবং প্রতিসরণের পর কী হচ্ছে, কোনো একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে। ধরেন যে এখানে আরেকটা রেখা দিলাম, সেই বিন্দুতে এসে কী হচ্ছে, প্রতিসরণের পর মিলিত হচ্ছে। এই যে বিন্দুটা, এক বিন্দুটা মিলিত হচ্ছে, এবং দেখেন এই আলোকরশ্মিগুলো কিন্তু প্রতিসরক পৃষ্ঠের একটা রেখাতে এসে কিন্তু তার দিক পরিবর্তন করছে, এবং এই যে প্রতিসরক পৃষ্ঠটা এবং এই যে প্রতিসরক পৃষ্ঠের মধ্যে যে দুটা অংশকে আমি ভাগ করেছি, সেই রেখা এবং প্রধান অক্ষ যে গোলকটা চিন্তা করা হয়েছিল, সেই যেমন এরকম গোলকের যে প্রধান অক্ষটা চিন্তা করেছি, সেই প্রধান অক্ষটা এবং এই লম্বরেখাটা যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটাকে আমরা কী বলছি, আলোক কেন্দ্র বলছি। সাধারণত এটাকে ও দ্বারা ইন্ডিকেট করা হয়। তারপরে আসি যে প্রধান ফোকাস কাকে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু প্রথম চিত্রের দিকে আমরা একটু যাই, দুটার ক্ষেত্রে দেখি প্রধান ফোকাস কাকে বলা হয়েছে, একটু লক্ষ্য করি। দেখুন যে উত্তল ল্যান্সের ক্ষেত্রে যে সমান্তরাল আলোকরশ্মিগুলো প্রতিসরক পৃষ্ঠে আসছে, সাধারণত যে প্রধান অক্ষের সন্নিকটে যে রশ্মিগুলো, যে প্রধান অক্ষ যদি এটাকে বিবেচনা করি, তাহলে ওর সন্নিকটে যে সমান্তরাল রশ্মিগুলো এই প্রতিসরক পৃষ্ঠে আপতিত হয়েছে এবং প্রতিসরণের পরে তারা একটা বিন্দুতে মিলিত হয়েছে, হ্যাঁ, যেই বিন্দুটাতে মিলিত হয়েছে সেটাকে আমি এফ বিন্দু হিসেবে ইন্ডিকেট করেছি। এই এফ বিন্দুটাকে আমরা কী বলছি, প্রধান ফোকাস, কারণ এখানেই এই বিন্দুটা ফোকাসিং হচ্ছে। এবং দেখেন অবতল ল্যান্সের ক্ষেত্রে কী ঘটছে, অবতল ল্যান্সের ক্ষেত্রে কী হচ্ছে, যে এই যে প্রধান অক্ষের সন্নিকটে যে সমান্তরাল রশ্মিগুলো আছে, সেগুলো প্রতিসরণের পরে ওদেরকে পিছন দিকে বাড়ানোর ফলে আমরা দেখছি যে একটা বিন্দু, যেটা এফ বিন্দু ইন্ডিকেট করেছি, এখান থেকে প্রতিসরিত হয়ে যাচ্ছে। তাহলে এই এফ বিন্দুটাকে আমরা কী বলছি, প্রধান ফোকাস বলছি। এখন আসি ফোকাস দূরত্ব কাকে বলে।
ফোকাস দূরত্বের সংজ্ঞাটা একটু লক্ষ্য করুন, এখানে আমি ছোট করে লিখে রেখেছি যে লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তো আলোক কেন্দ্র কাকে বলেছিলাম আপনারা দেখেছেন, আমি একটু আগেই বুঝিয়ে দিয়েছি যে আলোক কেন্দ্র যদি এই জিরো পয়েন্টটা হয় এবং এফ এটা হয়, প্রধান ফোকাস হয়, তাহলে এই আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ফোকাস দূরত্ব, যেটাকে সাধারণত স্মল এফ দ্বারা প্রকাশ করা হয় বা ফোকাল ল্যাঙ্থ বলা হয় এটাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি যে লেন্সের ক্ষমতা কাকে বলে। তো এতক্ষণ পর্যন্ত আমরা লেন্সটা দেখেছি এবং লেন্সের প্রকারটা দেখেছি এবং কিছু ডেফিনেশন শিখেছি এখান থেকে। এখন আসি লেন্সের ক্ষমতা কাকে বলে। লেন্সের ক্ষমতার সংজ্ঞাটাকে ছোট্ট করে লেখা আছে এখানে, কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে তার ক্ষমতা বলে। এই যে লেন্স, এই যে অভিসারী বা অপসারী করছে, আমরা যে দুটো লেন্সের কথা বলেছি, উত্তল লেন্স এবং অবতল লেন্স, কী করেছে, কেউ অভিসারী করছে মানে কোনো একটা বিন্দুতে মিলাচ্ছে, আর কেউ কী করছে কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এই যে করার সামর্থ্যটা, সেই সামর্থ্যটাকে আমরা কী বলছি, লেন্সের ক্ষমতা বলছি। তার মানে লেন্সের ক্ষমতাটা সাধারণত কিসের উপর ডিপেন্ড করছে দেখেন বন্ধুরা, যে এখানে যে এই যে আলোক কেন্দ্র এবং এই যে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, সাধারণত এই দূরত্বটার উপরে ডিপেন্ড করছে, আর এই দূরত্বটাকে আমরা বলেছি ফোকাস দূরত্ব, যেটাকে আমি বলেছি এফ দ্বারা প্রকাশ করেছি। তাহলে লেন্সের ক্ষমতাটা এই ফোকাস দূরত্বের সাথে ডিপেন্ড করছে, এবং এই যে এই ফোকাস দূরত্বের উপরে নির্ভর করছে সে আসলে কতটুকু পরিমাণ অভিসারী করছে বা কতটুকু পরিমাণ অপসারী করছে। যেমন এখানে যদি প্রধান ফোকাসটা যদি এখানে না হয়ে এখানে হতো, মানে অবস্থার পরিবর্তন হতো বা এগিয়ে যেত বা পিছিয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু লেন্সের ক্ষমতাটা কী হতো, পরিবর্তন হতো। তার মানে এখানে যে প্রধান ফোকাস দূরত্বটা, বারবার বলছি, প্রধান ফোকাস দূরত্বটাই হচ্ছে বা ফোকাস দূরত্বটাই হচ্ছে কি, লেন্সের ক্ষমতার বিপরীত রাশি। লেন্সের ক্ষমতাকে যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে এই লেন্সের ক্ষমতাটা এই ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে এইখানে যে আমি একটু চিত্র একে দেখাই, এই যে সমান্তরাল আলোক রশ্মিগুলো, এটা একটা উত্তল লেন্স, এখন প্রতিসরণের পরে এগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে আমি প্রধান ফোকাস নাম দিয়েছি এবং এটা আলোক কেন্দ্র দিয়েছি এবং এর মধ্যবর্তী দূরত্বটাই প্রধান ফোকাস বলেছি। এখন যদি এই এই যে এই লেন্সের আকার বা আয়তনের পরিবর্তন করা হয়, আকারের পরিবর্তন করা হয় বা দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়, তখন এই প্রধান ফোকাসটা চেঞ্জ হয়ে যায়, কখনো সামনের দিকে অগ্রসর হয় অথবা কখনো পিছনের দিকে অগ্রসর হয়। যখন তার সামনের দিকে অগ্রসর হয় তার মানে তার ফোকাস দূরত্ব যে এফ বলেছি সেই এফটা কী হয়ে যায়, কমে যায়, আর এফটা কমে গেলেই কী হবে, তার পাওয়ার বা লেন্সের ক্ষমতা বৃদ্ধি পাবে, ইকুয়েশন থেকে আমরা দেখছি। তার মানে সেটা অবতল লেন্সের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে যে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, ফোকাস দূরত্ব, যে লেন্সের ফোকাস দূরত্বের পরিমাণ যত কম হবে সেই লেন্সের ক্ষমতা তত বেশি হবে, এবং যে লেন্সের ফোকাস দূরত্বের পরিমাণ যত বেশি হবে সেই লেন্সের ক্ষমতা তত কম হবে। তাহলে আমরা মোটামুটি ফোকাস লেন্সের ক্ষমতা সম্পর্কে আইডিয়া পেয়েছি, এবং লেন্সের ক্ষমতাকে আমরা, যার একক হচ্ছে ডায়াপ্টার এবং এসআই একক হচ্ছে রেডিয়ান পার মিটার। এখন যদি আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে যাই যে কোনো লেন্সের ক্ষমতা প্লাস ওয়ান ডি বলতে কী বুঝো, বা কোনো লেন্সের ক্ষমতা মাইনাস টু ডি বলতে কী বুঝো, ওয়ান ডি যেটা, ওয়ান ডায়াপ্টার প্লাস ওয়ান ডি দিয়ে আমরা বুঝতে পারছি এটা উত্তল লেন্স। কেন এটা উত্তল লেন্স, কারণ সেটা আলোক রশ্মিকে কোনো বিন্দুতে অভিসারী করে, যার জন্য সেটাকে আমরা প্লাস দিয়েছি। তাই প্লাস ওয়ান ডি বলতে আমরা বুঝবো যে লেন্সটি উত্তল লেন্স এবং এটি প্রধান অক্ষের 1 মিটার দূরে আলোক রশ্মিগুচ্ছকে মিলিত করে। তার মানে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের থেকে সাথে সন্নিকটে যে রশ্মিগুলো আছে সেই সমান্তরাল রশ্মিগুলো থেকে প্রতিসরিত হয়ে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা হবে আলোক কেন্দ্র থেকে 1 মিটার দূরে।
আবার যদি আমরা সেটা মাইনাস টু ডি বলতে চাই, তাহলে সেটা বলতে হবে যে মাইনাস যেহেতু আছে এই অবতল লেন্সের জন্য এটা মাইনাস হচ্ছে, কারণ সেটা কী করছে যে মাইনাস দিয়ে বোঝানো হয়েছে যে সেটা কোনো কোনো বিন্দু থেকে অপসরণ বা অপসৃত করছে। তাহলে এই লেন্সটি হবে অবতল লেন্স এবং প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে এমনভাবে অপসারিত করবে যে এগুলো কোনো লেন্স থেকে 50 সেন্টিমিটার দূরের কোনো বস্তু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তার মানে এখানে যেই আলোক সমান্তরাল আলোকরশ্মিগুলো আপতিত হবে অবতল লেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কী হচ্ছে যে অপসারিত যে রশ্মিগুলো প্রতিসরিত হয়ে যাচ্ছে সেগুলোকে পিছনের দিকে বাড়ালে আমরা দেখতে পাবো আলোক কেন্দ্র থেকে সেটা খুব সন্নিকটে জাস্ট 50 সেন্টিমিটার দূরের কোনো জায়গা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিশ্চয়ই ল্যান্স এবং ল্যান্সের ক্ষমতা সম্পর্কে ধারণা পেয়েছেন, নিশ্চয়ই বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনাদেরকে বাড়ির কাজ হিসেবে একটি কোশ্চেন আমি দিচ্ছি, যেটা হচ্ছে চিত্রসহ উত্তল এবং অবতল লেন্স কাকে বলে, সেটা আপনারা করবেন। খুব ছোটো একটি বাড়ির কাজ এবং এটি নিশ্চয়ই আগামী শনিবার আপনারা স্কুলে জমা দিবেন। তো সে পর্যন্তই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।